আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে সিগমাস কিচেন থেকে পাঠানো খুবই মজার দুইটা আচারের রিভিউ শেয়ার করব। আজকে বাসে এসেছিল সাডেন গেস্ট এবং দুপুরের খাবারের টাইম কী করব ডিউটি থেকে এসে তড়ি ঘুরি একটু ইলিশ মাছ ভাজি করলাম, একটু ডাল ডিম ভুনা করলাম, একটু বেগুন ভাজলাম আর ভাত, আর সাথে থাকবে এই দুটো আচার। রসুনের আচার এটা হচ্ছে সিগমাস কিচেন থেকে দিছে। সবার আগে মাহাদি ভাইয়া ট্রাই করতেছে, কেমন সেটা খেয়ে বলেন ভাইয়া। ভালো, প্রিমিয়াম রসুন, প্রিমিয়াম রসুনের আচার কিন্তু অনেক মজা। আম্মু সব সময় বানাতো, এখন আর কে বানায়? বাট এখন রসুন লাইক করি না, রসুন প্রিমিয়াম খুব ভালো বুঝে জানার। দুজনকে খেতে দেখে তো আমার একদম মানে আচারের লোভ সামলাতে পারতেছিলাম না। স্পেশালি গরম সাদা ভাত দিয়ে আপনি শুধু একটু আচার সাথে যদি একটু মরিচ পুড়ে নেন, না শুকনো মরিচ পোড়া, আর এর মধ্যে যদি একটা ডিম ভাজি থাকে তাহলে তো কথাই নেই। উফ, টেস্টটা যা ছিল! কারা কারা আমার মতো আচার লাভার? ছোটোবেলায় আম্মু আমাকে এরকম ডিম ভাজি, রসুনের আচার এবং শুকনো মরিচ দিয়ে ভাত খাওয়াতো, এত মজা লাগতো, আমি আবার সেই স্মৃতিতে ফিরে গেলাম। ছেলে মানুষ রিভিউ দিয়েছে, কি যে রিভিউ দিয়েছে বুঝেই নেই যে কোনটা কেমন। আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করব যে কোনটা কেমন। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এই যে রসুনের আচার। আচ্ছা, রসুনের আচারের মধ্যে তো রসুন নিলাম, একটা শুকনো মরিচ নিলাম। আর আমি আরেকটা কথা আবার বলতে চাচ্ছি, একটু আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে রসুনের আচারের সবচেয়ে বড় ফ্যান। আই মিন, আমার সবচেয়ে ফেভারিট আচার হচ্ছে রসুনের আচার, কারণ আম্মু এটা বানাতো। তো আমার একটা মার্ক সেট করা আছে যে রসুনের আচার এমন হয়। তো এটা কেমন দেখা যাক। আচ্ছা দিচ্ছি উঠে। সত্যি বলতে আমি যেমন রস, দেখুন আমার মেয়ে, সত্যি বলতে আমি যেমন রসুনের আচার খেয়েছি, এই দেখুন কি করতেছ, আমার একটা রিভিউ করতে দিবে না, আমার মিথ্যা করে ফেলতেছো কেন? এটা দেখো না, আমি সবাইকে আচারের রিভিউ দিচ্ছি আর ফেলবা না মা। তো আমি যেমন রসুনের আচার সবসময় খেয়েছি, একদমই এটা আলাদা। বিকজ আমি রসুনের আচার খেয়েছি, খুব রসুনের একটা ঝাঁজ থাকবে, একটা ঝাল টাইপের ফ্লেভার থাকবে, বাট এইটা একদম মিষ্টি আমের আচারের মতো। আমি যে রসুনের আচারটা খাই ওইটার মধ্যেও আম থাকে, আম্মু যেটা বানায়, আবার শুধু রসুনেরও একটা হয়। তো দুইটার মধ্যে না রসুনের ফ্লেভারটা অনেক ভরপুর থাকে, বাট আপনি যে একদম ঝাঁজে আপনার খারাপ লাগবে জিনিসটা এমন থাকে না। বাট এইটার মধ্যে শামলা যেটা বলছে একদিক দিয়ে ঠিকই বলছে যে রসুন যেটা মানে বোঝারই উপায় নেই, বিকজ রসুনের তেমন কোনো ফ্লেভার আসতেছে না, মিষ্টি আমের আচার মতো লাগতেছে খেতে ভালো। বাট রসুনের আচার মানে ভেবে আমি যখন খাবো আমার কাছে আসলে ওরকম লাগবে না। তো এটাই ছিল রসুনের আচারের রিভিউ। এখন আমি একটু আলু বোখারা চাটনি নিব। আমি একটু আগে ইলিশ মাছ দিয়ে খেয়েছি, এখন আমি ডাল আর ডিমের তরকারি দিয়ে খাচ্ছি। আলু বোখারা চাটনিটা একটু নেই। যারা একদমই ঝাল খেতে পারে না তাদের রসুন আচারটা খুব ভালো লাগবে। আমি একদম ঝাল ফ্রিক, তো আমার কাছে মনে হয়েছে যা একটু ঝাঁজ একটু ঝাল হলে ভালো লাগতো। আর আলু বোখার চাটনিটা এমনও একটু মিষ্টি টাইপেরই হয়, একটু টক মিষ্টি এরকমই হয়। ও, এটা দেখি কেমন লাগে। হ্যাঁ, এটা মজা, এটা বেশি মজা রসুনের চেয়ে। বাট এটাও হচ্ছে মানে মিষ্টি আচার, আর আপনি খালি খালি খেতে পারবেন, ভাত দিয়ে না খেলেও আপনি যদি মনে করেন যে আমি ভাত দিয়ে খাবো না খালি খালি খাবো, ওইভাবেও খেতে পারবেন, এইভাবে খুব মজা লাগবে আলু বোখারা চাটনিটা। হ্যাঁ মাম দিচ্ছি, এই যে মাম। তো আমার কথা এটাই যে, আচ্ছা তোমার ফিডার নিয়ে আসো, এই যে। তো আমার কথা এটাই, দেখুন কি করতেছে, নিজে আবার ফোনের দিকে তাকায় যে আমি, দেখুন সবাই কি করতেছে, আমাকে মতো চালাইতেছে। তো আমার কথা এটাই যে আলু বোখারার চাটনি যেটা আর রসুনের আচার যেটা, দুইটার মধ্যে না খুব বেশি ডিফারেন্স করা যাচ্ছে না। ডিফারেন্স করা যাওয়াটা দরকার ছিল, বিকজ দুইটা একদম দুই রকম জিনিস, বা দুইটা একই রকম লাগতেছে। তো সেই হিসেবে বলবো যে সেম সেম লাগলো। আলু বোখারার চাটনিটা যেহেতু একটু মিষ্টির দিকে যায়, তো ওইটা খেতে বেশি ভালো লাগতেছে রসুনের আচারের চেয়ে।
থ্যাংক ইউ সিগমাস কিচেন আমাকে মজার দুটো গিফট পাঠানোর জন্য। এগুলি ভাত দিয়ে খাওয়ার সময় আমি মাস্ট খাবো, কারণ খেতে মজা। জাস্ট উই তো ছোটবেলা থেকে আম্মুর হাতে রসুনের আচার খেয়েছি, সো উইটা একটা মার্ক সেট হয়ে আছে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে না, রসুনের ফ্লেভারটা আরও অনেক থাকতে ভালো হতো, বাট খেতে কিন্তু মজা। আর ভাতও যদি না খাই, যে আমি সবজি খাই বা শুধু শুধু আলু বোখারার চাটনি, ইভেন রসুনের আচারটাও মিষ্টি যেহেতু খাওয়া যাবে। যারা ঝাল পছন্দ করে না তারা, তাদের জন্য রসুনের আচারটা খুবই মজা, আর যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য আলু বোখারার চাটনিটা একদম পারফেক্ট। রসুনের আচারটা তাদেরকে একটু ডিসঅ্যাপয়েন্ট করবে, এটা সত্যি কথা। সেটাই ছিল আমার একটা ছোটখাটো রিভিউ সিগমাস কিচেনের। আপুর আচার মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হয় রসুনের আচারটার উপর আরেকটু কাজ করলে বেশি ভালো হবে। আর দুই রকমের আপু আচার বানাতে পারেন রসুনের, যারা একটু ঝাল পছন্দ করে তাদের জন্য একটু ঝাল টাইপের, আর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এই টাইপের, এমন করতে পারলে আমার মনে হয় যে বেশি ভালো হবে। অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেইন যে আজকে আমরা আমাদের গেস্ট সহ সবাই মিলে এত মজা করে আচার দিয়ে ভাত খেলাম, খুবই ভালো লাগলো। অ্যান্ড অ্যাগেইন থ্যাংক ইউ যারা একটু এরকম মিষ্টি আচার পছন্দ করেন, আর আলু বোখারা চাটনিটা খুবই মজা। সো যারা এই টাইপের পছন্দ করেন আচার, তারা অবশ্যই সিগমাস কিচেনে আচার অর্ডার করে ফেলতে পারেন। আমি কিন্তু কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিবো।